একটা মায়ের জন্যই যথেষ্ট গোটা দুনিয়াকে ফুলের বাগান বানাবে কারণ পয়গম্বর বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ দুনিয়া কুল্লুহা মাতা আখাইরু মাতাঈ দুনিয়া আল ইমরাতু সালিহা দুনিয়াতে যা দেখো সব অমূল্য সম্পদ আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী যেই মায়ের আখলাক ভালো চরিত্র ভালো আদর্শ ভালো তার গর্ভের সন্তান আদর্শওয়ালা হয় ডাক্তার হবে তার সন্তানটা আদর্শ ঠিক রেখে ইঞ্জিনিয়ার হবে তার সন্তানটা আদর্শওয়ালা একজন প্রফেসর হবে একজন ডিসি হবে একজন এসপি হবে তার আদর্শের সন্তানটা আদর্শ কায়েম করে একজন এমপি হবে মন্ত্রী হবে একজন এমপি মন্ত্রী ডিসি এসপি যদি আদর্শ পায় মায়ের থেকে আর ওই আদর্শ কায়েম করে বাস্তবায়ন করে এই এমপিদের মাধ্যমে সমাজে যেই পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হবে আমি বান্দার বারো মাস বয়ানেও তা কোনোদিন হবে না এমপি সাহেব যদি জোরালো ভূমিকা পালন করে এই এলাকায় কোনো গাঁজাখোর সুদখোর থাকবে না মদের আড্ডা চলবে না এই কথা যদি এমপি সাহেব বলে এক সপ্তাহ টাইম এই জমিনটাকে স্বর্ণের জমিন বানায় দিবে তবে এমপি জীবনে পারবে না মায়ের আদর্শ যদি গ্রহণ না করে আর মায়ের আদর্শ ভালো হতে হবে তো না সন্তানেরটা ভালো গাছ ভালো হলে ফল ভালো হবে এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদেরকে আল্লাহ এই পরিমাণ মর্যাদা দান করেছেন আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনবার কসমের কথা যদি বিশ্বাস না করেন আপনার ঈমান চলে যাবে আমার হাতে কোরআন দিলে মাথায় নিয়ে শপথ করে বলবো আমার আল্লাহ আমার নবীর দ্বারা নারীদের মর্যাদা যেই পরিমাণ বাড়াইছেন কিয়ামত পর্যন্ত ওই পরিমাণ থাকবে কেউ যদি নবীরটা বাদ দিয়া মন করা সম্মান দিতে চায় আল্লাহর কসম খেয়ে বলে গেলাম নারীর সম্মান হবে না হবে অপমান মোবাইলওয়ালা মোবাইল বানাইছে তুমি কেমনে চালাইলে এটা সুস্থ থাকবে ক্যাটালগ দিয়ে দিছে বানানেওয়ালা তুমি মন করা যদি বানায় চালাইতে যাও তাহলে দ্রুত এটা নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া চালাইবে কেমনে চালাইলে সুস্থ থাকবে দীর্ঘমেয়াদি চলবে ক্যাটালগ দিয়ে দিল রাস্তা দিয়া চালাও কেউ যদি বলে তোর থিওরি মানি না আমি মেঘনা নদীর মধ্যে গাড়ি চালাবো নিজেও মরবে গাড়ি ধ্বংস হয়ে যাবে আসমান আল্লাহ বানাইলেন জমিন বানাইলেন সব আল্লাহ আগে বানানোর পর এরপরে মানুষ বানাইছে ও নবীর আসে আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে জমিনে জিনেরা বসবাস করত একটা মানুষও জমিনের মধ্যে ছিল না সব জিনেদের ছিল জিন সব জিনদের আখড়া ছিল ভাইরা আমার আল্লাহ পাক মানুষ বানাইয়া মাটির শরীরটা দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবে আল্লাহ তাআলা কুদরতের খানার আয়োজন করে দিলেন সুস্থ থাকার জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন তোমার শরীরে আলো দরকার সূর্য দিয়ে আলোর আয়োজন করলেন তোমার খানা দরকার খানার জন্য ব্যবস্থা করলেন ফল ফসল তোমার মাছের দরকার সমুদ্রের মধ্যে হাজার লাখ কোটি ধরনের মাছ আল্লাহ তাআলা তোমার চলার জন্য রাস্তা লাগবে আগেই ব্যবস্থা করে পরে আমারে পাঠাইছেন রাতের অন্ধকার দিছেন আরামে ঘুমাবি শরীর ঠিক থাকবে কারণ এটা মহা ঔষধ সারা রাত না ঘুমাইয়া যদি কেউ সারা দিন ঘুমাও আল্লাহর কসম সারা দিন যদি ঘুমায় রাতের একটা ঘন্টা ঘুমের বরকত সারা দিনে হবে না বেইমানেরা পাগলের মতো হইয়া কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ডলার
ব্যয় করিয়া মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য গজবের মোবাইল দিছে হাতের ভিতরে নামাজের মধ্যে দাঁড়াবি ইমাম সাহেবের এত সুন্দর তেলাওয়াত কলিজা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এমন একটা মোবাইল পকেটে নিয়ে দাঁড়াইছো রিংটোনের আওয়াজে পুরা মসজিদের মুসল্লিদের মন মানসিকতা সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন রাতের বেলা ঘুমাবি আরামে সারা দিন কষ্ট করছো ইবনিবি মাতার নিচে কয় না তুলা লাগবে আমি তুলার গাছ বানায় দিছি আরামে যেন ঘুমাইতে পারো এরে বান্দা যদি মাছ মেজাজটা গরম করে পৃথিবীর কোন অস্ত্র দিয়া মানুষ পারবে না যখন নদীর মাছ দুইরা খাবে আল্লাহ ওদের আমাদের গোলাম বানায় দিছেন যে কারণে ফকির নির্বলায় গিয়াও মাছ ধরবে সেলেন্ডার হয়ে ওর কাছে ধরা দেয় আল্লাহ তাআলা আমাদের যখন যা প্রয়োজন সব দিলেন যখন আমার শরীরের জন্য তরমুজ খাইলে ভালো লাগবে শরীর তাজা থাকবে ওই টাইমে তরমুজ বানাইছেন ওই টাইমে আম দেয় নাই যখন আবার আম কাঁঠাল খাইলে শরীরটা ভালো লাগবে রুচি থাকবে টাইম মতোই দিয়ে দিছেন কিন্তু বান্দা বড় নিমক হারাম এত বড় গাদ্দার আল্লাহ কয় আমি ফলটা বানাইছি গাছের মধ্যে এক মাস অপেক্ষা কর আমি এমন ভাবে পাকায়া দিতেছি ভেজাল থাকবে না আরামে খাবি কিন্তু মানুষ কিছু জানোয়ারের মতো কুত্তার মতো জিহ্বা বের করে দিছে এক মাস ধৈর্য ধারণ করা যাবে না গাছের মধ্যে মেডিসিন মাইরা তাড়াতাড়ি নামায় নিয়ে এরপরে আমরা খাবো যত খায় ততই হায়াতটা ছোট হয়ে যায় যত আধুনিকতা তত মরণ মরণ ফাঁদ কাছাকাছি দুই দল মানুষের সাথে আল্লাহ যুদ্ধর ঘোষণা করেছেন এক দল আছে কোরআনে বর্ণনা আর এক দল আছে বুখারী শরীফে বর্ণনা কোরআন শরীফের বর্ণনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ও মুমিনেরা আল্লাহকে ভয় করো সুদের থেকে নিজেকে বাঁচাও যদি তোমরা আল্লাহকে ভয় করো মুমিন হয়ে থাকো ফা ইন্নাম তাফালু যদি আর বড় ঘাড়তারামি করে হারাম খাও ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবার রসুলের পক্ষ থেকে অপেক্ষা করো তোমার সাথে আমার আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি মায়ের সাথে জিনার গুনাহ করবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে এটা হতে পারে না আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না এজন্য জান্নাতে বাড়ি বানায় রাখছেন সবার বাড়ির সামনে নাম লেখা আছে ফেরাউনের নামে জান্নাতের ঘর এ হলো এক দলিল আমার আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না দুই নাম্বার দলিল হলো ও দুনিয়ার মানুষ যত গুনাহ করোই তুমি তওবার দরজায় ফিরে আসো একদিন দুদিন তিন দিন এক বছর দু বছর তুমি করতে করতে পঞ্চাশ বছর যদি গুনাহ করে পাহাড় বানাও এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও আমি আল্লাহ একটা সেকেন্ডে তোমার পঞ্চাশ বছরকে পবিত্র বানায় দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল مستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى هر غريد نكتو تيار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے شود کھائے نا حرام کھائے نا حضور بات دیں সুদ ঘুষ খায় না এরকম জেনারেল লাইনের মানুষ কি আছে কথা বল না কেন র‍্যাব পুলিশ বিডিআর আর্মি আছে এক টাকাও হারাম খায় না
কত বছর র‍্যাবের চাকরি করে টিনের ঘর থেকে বিল্ডিং করার টাকা নাই কত বছর ডিসি গিরি করলো বাড়িতে একটা বিল্ডিং করতে পারে নাই হারাম খায় না অতছ টাকার বস্তা নিয়া গোপনে বলে হাদিয়া নেন ডিসি সাহেব কয় আমার আম্মা আমারে তওবা করাইছে এই শেয়ারে যতদিন থাকবো কোনোদিন হারাম টাকার দিকে তাকাবই না এরে পর্দার আড়ালে লাম্মা জানেরা এইজন্য একটা নারীর কি পরিমাণ চরিত্র থাকা দরকার একটা নারী পারে পুরো ঘর না পুরো পৃথিবীটাকে ফুলের বাগান বানায় একটা মায়ের জন্যই যথেষ্ট গোটা দুনিয়াকে ফুলের বাগান বানাবে কারণ পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম الدنيا كلها متاع خير متاع الدنيا الامرأة الصالحة دنيا تزاد كوشب أمول شمفود أري شمفود المدد دامي شمفود هلو نكاريني ناري زي ما اخلاق بھالو چوريترو بھالو آدرشو بھالو تار گرو بير شمتان آدرشو والله بھائي ڈاکتار ہوئے تار شمتان تا آدرشو ٹھیکرے کے انجنیر ہوئے তার সন্তানটা আদর্শওয়ালা একজন প্রফেসর হবে একজন ডিসি হবে একজন এসপি হবে তার আদর্শের সন্তানটা আদর্শ কায়েম করে একজন এমপি হবে মন্ত্রী হবে একজন এমপি মন্ত্রী ডিসি এসপি যদি আদর্শ পায় মায়ের থেকে আর ওই আদর্শ কায়েম করে বাস্তবায়ন করে এই এমপিদের মাধ্যমে সমাজে যেই পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হবে আমি বান্দার ১২ মাস বয়ানেও তা কোনোদিন হবে না এমপি সাহেব যদি জোরালো ভূমিকা পালন করে এই এলাকায় কোনো গাঁজাখোর সুদখোর থাকবে না মদের আড্ডা চলবে না এই কথা যদি এমপি সাহেব বলে এক সপ্তাহ টাইম এই জমিনটাকে স্বর্ণের জমিন বানায় দিবে তবে এমপি জীবনে পারবে না মায়ের আদর্শ যদি গ্রহণ না করে আর মায়ের আদর্শ ভালো হতে হবে তোমার সন্তানেরটা ভালো গাছ ভালো হলে ফল ভালো হবে এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদেরকে আল্লাহ এই পরিমাণ মর্যাদা দান করেছেন আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله تالله তিনবার কসমের কথা যদি বিশ্বাস না করেন আপনার ঈমান চলে যাবে আমার হাতে কোরআন দিলে মাথায় নিয়ে শপথ করে বলবো আমার আল্লাহ আমার নবীর দ্বারা নারীদের মর্যাদা যেই পরিমাণ বাড়াইছেন কিয়ামত পর্যন্ত ওই পরিমাণ থাকবে কেউ যদি নবীরটা বাদ দিয়া মন করা সম্মান দিতে চায় আল্লাহর কসম খেয়ে বলে গেলাম নারীর সম্মান হবে না হবে অপমান মোবাইল ওয়ালা মোবাইল বানাইছে তুমি কেমনে চালাইলে এটা সুস্থ থাকবে ক্যাটালগ দিয়ে দিছে বানানে ওয়ালা তুমি মন করা যদি বানায় চালাইতে যাও তাহলে দ্রুত এটা নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া চালাইবে কেমনে চালাইলে সুস্থ থাকবে দীর্ঘমেয়াদি চলবে ক্যাটালগ দিয়ে দিল রাস্তা দিয়া চালাও কেউ যদি বলে তোর থিওরি বানি নামি মেঘনা নদীর মধ্যে গাড়ি চালাবো নিজেও মরবে গাড়ি ধ্বংস হয়ে যাবে আসমান আল্লাহ বানাইলেন জমিন বানাইলেন সব আল্লাহ আগে বানানোর পর এরপরে মানুষ বানাইছে ও নবীর আসে আদম নবী দুনিয়াতে আসার ২০০০ বছর আগে জমিনে জিনেরা বসবাস করত একটা মানুষও জমিনের মধ্যে ছিল না সব জিনেদের ছিল জিন সব জিনদের আখড়া ছিল ভাইরা আমার আল্লাহ পাক মানুষ বানাইয়া মাটির শরীরটা দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবে আল্লাহ তাআলা কুদরতের খানার আয়োজন করে দিলেন সুস্থ থাকার জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন তোমার শরীরে আলো দরকার সূর্য দিয়ে আলোর আয়োজন করলেন
তোমার খানা দরকার, খানার জন্য ব্যবস্থা করলেন ফল ফসল। তোমার মাছের দরকার, সমুদ্রের মধ্যে হাজার লাখ কোটি ধরনের মাছ, আল্লাহ তাআলা তোমার চলার জন্য রাস্তা লাগবে আগেই ব্যবস্থা করে পরে আমারে পাঠাইছেন, রাতের অন্ধকার দিছেন, আরামে ঘুমাবি শরীর ঠিক থাকবে, কারণ এটা মহা ঔষধ। সারা রাত না ঘুমাইয়া যদি কেউ সারা দিন ঘুমাও, আল্লাহর কসম সারা দিন যদি ঘুমায় রাতের একটা ঘন্টা ঘুমের বরকত সারা দিনে হবে না। বেঈমানেরা পাগলের মতো হইয়া কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করিয়া মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য গজবের মোবাইল দিছে হাতের ভিতরে, নামাজের মধ্যে দাঁড়াবি ইমাম সাহেবের এত সুন্দর তেলাওয়াত কলিজা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এমন একটা মোবাইল পকেটে নিয়ে দাঁড়াইছো রিংটোনের আওয়াজে পুরা মসজিদের মুসল্লিদের মন মানসিকতা সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন রাতের বেলা ঘুমাবি আরামে, সারা দিন কষ্ট করছো, ঈদ নিবি মাথার নিচে কয় না তুলা লাগবে, আমি তুলার গাছ বানায় দিছি আরামে যেন ঘুমাইতে পারো। এরে বান্দা যদি মাছ মেজাজটা গরম করে পৃথিবীর কোন অস্ত্র দিয়া মানুষ পারবে না, যেন নদীর মাছ দইরা খাবে, আল্লাহ ওদের আমাদের গোলাম বানায় দিছেন, যে কারণে ফকির নির্ভলায় গিয়াও মাছ ধরলে সেরেন্ডার হয়ে ওর কাছে ধরা দেয়। আল্লাহ তাআলা আমাদের যখন যা প্রয়োজন সব দিলেন, যখন আমার শরীরের জন্য তরমুজ খাইলে ভালো লাগবে, শরীর তাজা থাকবে, ওই টাইমে তরমুজ বানাইছেন, ওই টাইমে আম দেয় নাই, যখন আবার আম কাঁঠাল খাইলে শরীরটা ভালো লাগবে, রুচি থাকবে, টাইম মতোই দিয়ে দিছেন। কিন্তু বান্দা বড় নিমক হারাম, এত বড় গাদ্দার, আল্লাহ কয় আমি ফলটা বানাইছি গাছের মধ্যে, এক মাস অপেক্ষা কর, আমি এমন ভাবে পাকায়া দিতেছি ভেজাল থাকবে না, আরামে খাবি, কিন্তু মানুষ কিছু জানোয়ারের মতো কুত্তার মতো জিহ্বা বের করে দিছে, এক মাস ধৈর্য ধারণ করা যাবে না, গাছের মধ্যে মেডিসিন মাইরা তাড়াতাড়ি নামায় নিয়ে এরপরে আমরা খাবো, যত খায় ততই হায়াতটা ছোট হয়ে যায়, যত আধুনিকতা তত মরণ, মরণ ফাঁদ কাছাকাছি। কি এখন আর লাকড়ি চুলা নাই, গ্যাস কা গ্যাস নাই তো কি কারেন্টে রান্ত, যত আপডেট হয়েছে তত মরণ কাঁচা গেছে। ফল খাইলে বাচ্চার শরীর মোটা তাজা হবে, ভিটামিন হবে, আর এখন সেই ফল খাইয়া বাচ্চাগুলো মরণাপন্ন বিছানায় পড়ে যায়, এই দোষ কি আমার আল্লাহ না নিমক হারাম হায়ওয়ান জানোয়ারের সুরতের মানুষ, মানুষ বড় নিমক হারাম। মাছ মেঘনা নদীর মাছ কত পিওর, ইডিরে ভেজাল কইরা টইরা পরে কোন সিফাগুল লিদাই না কয় মাত্র নদীর তীর উঠেছে, এটা কি ওর আব্বার ভালো সন্তান না বিয়ার আগের সন্তান, আল্লাহ আল্লাহ। আর এই দোকানবাজি করে ব্যবসা করে যদি বিল্ডিং করে, ওই বিল্ডিং এ আগুন লাগবে নাকি টিনের ঘরে লাগবে, ওর মাইয়া বলার কিডনি নষ্ট হবে না তো কাটটা হবে, ও টলার ডুবে নদীতে মরবে না তো কে মরবে, ও তো ধোকাবাজ, ও তো পশুর থেকে খারাপ, চার পাও জানোয়ার থেকেও খারাপ, ও তো মানুষ না, ও তো সুরাটটা মানুষের ভিতরটা পশুর থেকে খারাপ, ও চরম মানুষের বড় দুশ্মন, ছুরি ছাড়া জবাই করে মানুষকে, ধুকে ধুকে মানুষ মরে যাবে, আল্লাহর দেওয়া জিনিসটারে এইরকম বেইমানি করার মানেটা কি? এরপরে বেইমানি করে টাকা পয়সার মালিক, এক সময় আগুন লাইগা 10 বছরের কামাই শেষ, কি হইল এবার এই ধোকাবাজি করে বলো, কই গেল বাড়ি, কই টাকা, কই পয়সা, একটা মাইয়া অসুস্থ হইছে এর পিছে লক্ষ লক্ষ টাকা নাই হয়ে গেছে, শেষ পুঁজি ভাটটা সব শেষ, সে আগের ফকির এখনো ফকির, আর হালাল টাকা অল্প যদি কামাই করো
তুমি যদি হালাল ভাবে ব্যবসা করে অল্প টাকা কামাই করো ওই টাকায় যেই পরিমাণ বরকত হবে কোটি টাকায়ও সেই বরকত পাবে না আল্লাহ যদি অল্প টাকায় বরকত না দিতেন তো হুজুরেরা করোনায় সব মইরা সুকি হয়ে যেত করোনার লাশগুলো সব হুজুরেরা দাফন করলো কান্দে নিল গোসল করাইলো কবরে রাখলো জানাজা পড়াইলো এই ফন্ডিতের দলেরা বলো তো কোন হুজুরে করোনায় মারা গেছে লেখাপড়া বন্ধ চাকরি শেষ ব্যবসা শেষ কি করোনা কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুর না খাইয়া রাস্তায় ভিক্ষা করে না টাকা দাও আমার মাইয়া বলা নিয়ে খাইতে পারি না মাদ্রাসায় চাকরি নেই অল্প টাকা হলেও এত বরকত হুজুরেরা কেমনে চলে আল্লাহ যদি বরকত দান করেন তো এমনি চলে এটা বুঝানো যায় না সব কি আর বুঝানো যায় আরে আমি বুঝলে না বুঝাম আমি তো বুঝি না এটা কেমন মাওলার কুদরত আল্লাহ বুঝার ক্ষমতা তো সবাইকে দিবেন আবার কাউকে বুঝার ক্ষমতা দিবেন বুঝানোর ক্ষমতা দিবেন না বরকতের রিজিক পাইতে হলে এক নাম্বার নিজের সততার সাথে ব্যবসা বাণিজ্য করা লাগবে দুই নাম্বার ঘরের স্ত্রী পরহেজগার নেককার নামাজি লাগবে ঘরের চৌকাটে ভেজাল ঘর ভেজাল স্ত্রী পাঁচক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবে আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত দাও চাকরি করে বেতন পায় কত কয় বারো হাজার বেতন বারো হাজার পরের মাসে নিয়েছে তেরো হাজার নেককারিনী যারা নামাজি এই এক হাজার বাড়তি কেন তো কইবে একজনে হাত দিয়ে দিচ্ছে ঠিক আছে মেনে নিলাম পরের মাসে দেখে দুই হাজার বেশি চোদ্দ হাজারের দুই বেশি কেন এইভাবে যদি মাসে মাসে আম্মা যান ধরে একদিন ধরা খায় যাইবে সে গরিবের টাকা মারে একদিন ধরা খাইলে স্ত্রী তৎক্ষণাৎ কিছু বলবে না যখন দেখবে স্বামীর মনটা খুশি খুশি ভাব ওই সময় পায়ে হাত রেখে বলবে স্বামী আমার কত নারীরা না খাইয়া জীবন কাটায় কত নারীরা কষ্ট করে জীবন কাটায় প্রয়োজনে আমিও কাটাইতে রেডি তবে আমারে ওয়াদা দেও আমার বাচ্চারে আর আমারে কোনোদিন হারাম টাকা দিয়া খানা দিবা না এক কথায় স্বামী আল্লাহর ওলি হয়ে যাবে এক কথা এই জন্য আমনিগ থেকে মহিলাকে ওয়াজ শোনানো দরকার বেশি ও আম্মা জানের আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো সম্মানিতা মা নবীদের মায়ের মতো সম্মানিতা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো সম্মানিতা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো শ্রেষ্ঠ নারীর মতো নারী হাফেজে কোরআনের মা আলেমের মা ইমামদের মা বড় ডিসি সাহেবের মা এসপি সাহেবের মা এমপি সাহেবের মা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আপনাদের ভালো করে মনে রাখবেন যারা আপনাদের আলাদা সম্মান দিতে চায় ওরা লম্পট ওরা লম্পট চরিত্রহীন ওরা আপনাদেরকে সম্মান দেওয়ার নামে আপনাদের চরিত্র নষ্ট করার জন্য ঘর থেকে বাহিরে নামাতে চায় ঘরের মধ্যে গিয়েই অন্যায় করে নারীর সাথে তো বাইরে আইলেও ভয় কি ঘরের ভেতরেই আম্মা জানের নিরাপত্তা নাই তো বাইরে উভয় কি এর মধ্যে আমি একদল টুপিওয়ালারও পাগল হয়ে গেছে মহিলাকে বাইরে নামাও কেন কয় মসজিদে গিয়া নামাজ পড়বে মানুষ দেখবে আর মজা নিবে মদিনার নবী বলেন ও নারীরা বাহিরে নামাজের তুলনায় ঘরে নামাজের সওয়াব বেশি আবার ঘরের খোলামেলা জায়গার তুলনায় নির্জন অন্ধকারে নামাজ পড়লে সওয়াব বেশি আর হুজুরেরা ভাগল হয়েছে মহিলাকে রাস্তায় নামাও মসজিদে ঢুকাও এক জামাতে নারী পুরুষ নামাজ পড়বে কেন নারী পুরুষের অধিকার সমান আল্লাহ বানানোর সময় বানাইছে আলাদা করে তুমি এটা সমান কেমনে করবা
একদল পুরুষ চায় নারীর মতো দাড়ি টাড়ি বাইন্দা কাইকা একটু নারী নারী ভাব দেখবেন অনেকে চুলও লম্বা রাখে আবার একদল পুরুষ কানের মধ্যে একটা অলংকারও লাগায় মোটামুটি নারী নারী ভাব তা আমি একদিন কই তুমি এগুলি কেন করো আমার কাছে দোয়ার অভাব আছে নাকি বলো ভোর রাতে একটা কান্দা দেই পরে দেখবে তুমি মাই হয়ে গেছো দোয়া চাও আমরা দোয়া করি আল্লাহ তোমারে মাইয়ে বানায় দিক তুমি দাড়ি কাটবা হেনে গিয়া ভয় টাকা যাবে সময় যাবে এত টাইম সেলুনে দেওয়ার সময় আছে এরপরে সেলুনালয় যদি এত সিরিয়ালে ঘুমাইয়া পরে আর খুদ্দা গাল ধুইয়া গলার মধ্যে যায় তো সব শেষ দরকারটা কি এত দোয়া করি আমরা হুজুরেরা আল্লাহ কি যারা ছেলে হতে ছেলেরা মেয়ে হতে চায় ওকে ঘুমের ভিতরে মাইয়া বানায় দাও তাই তো হলো তোমার বোনের বয়স ২৭ বছর তোমার বয়স মাত্র ২৩ তোমার মোচ উঠে গেল দাড়ি উঠে গেল ২৭ বছরের বোনের মোচ নাই দাড়ি নাই তোমার চান্দি গরম হয়ে গেছে আল্লাহ এই রকম উল্টা পাল্টা কেন করলো আমার বোনের গালে দাড়ি দিল না আমারে দিল কেন অথচ নারীর জন্য সৌন্দর্য চুল পুরুষের জন্য চেহারায় নূর বাড়বে সৌন্দর্য বাড়বে দাড়ির দ্বারা খোদার কসম কোন দুনিয়ার ক্রিম আর পাউডার চেহারায় লাগানোর দরকার নাই লাগাবি আরো নষ্ট হয়ে যাবে যারা বেশি মাখামাখি করো চেহারার ভিতরে কিচ্ছু উল্টা পাল্টা বরণ টরণ আরো কত কিছু চেহারা আমি তো নূর নাই আর মোবাইল আসার পরে তো মোটামুটি কার্টন দেখা লাগে না মোবাইল আলাদা দেখলেই বোঝা যায় একটা কার্টন সাফা সফা বিতরে গেছে শরীর নাই কিডনি নাই চোখের পাওয়ার নাই মাথার হিলু নাই মোবাইল চালাইতে চালাইতে আস্তা মেন্টাল হয়ে গেছে মা চিনে না বাপ চিনে না কানের আওয়াজ নাই মায় যদি কয় খানা খাবি কয় গোসল কইরে লাইছে কানের পাওয়ার শেষ পার্স সব নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে কিছু কিছু যুবকেরাই মোবাইল মোবাইল কইরা রাস্তায় এখন অর্ধুলঙ্গ হয়ে ঘুরে ভাবে গেমস খেলতে খেলতে পাগল হয়ে গেছে কিছু কিছু বাচ্চারা ইদানিং দেখা যায় দোয়ার জন্য আসে কিও বাচ্চা কথা বলে না আমি আকাম করছো কি আকাম মোবাইল দিছো বাচ্চা মোবাইল দেখতে দেখতে ও দেখে আওয়াজ কানে আসে কিন্তু জবান বন্ধ এখন এমন অবস্থা বয়স হয়েছে বাচ্চার ৫ বছর আব্বুও কয় না আম্মুও কয় না ওই মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে পর্দার আড়ালের আম্মা জানেরা মোবাইল থেকে বাঁচতে পারলে আপনি বর্তমান দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ এরপরে বাটন মোবাইল চালাইলে তো না শ্রেষ্ঠ দামি মোবাইল জিডার এটার কি মোবাইল কয় টাচ মোবাইল যেটা আরো ক্ষতি বাটন মোবাইলের থেকে টাচ মোবাইল শরীরের জন্য এই মিয়া গুনা টুনা তো ওটা আখেরাতের ভিডা কিন্তু নগদ ক্ষতি আপনার শরীরের টাচ মোবাইল শরীরের জন্য আরো ক্ষতি আমাকে হুজুরদের কথা মানার দরকার নাই আপনার আপনজন আছে না প্যান্সার টাইওয়ালা ডাক্তার প্রফেসর গবেষক এদের থেকে শুনেন আমাকে হুজুরেরটা তো মানবেন না বুঝি এদেরটা মানেন স্বাস্থ্যবিজ্ঞানীরা কি বলতেছে মোবাইলের ক্ষতিগুলো দেখেন কারণ বাটন মোবাইল ছোট প্রত্যেকটা মোবাইলের ভেতরে ম্যাগনেট দেওয়া থাকে এগুলো শরীরের সব কিছু চুষে খায় এই যে বাড়ির বিল্ডিং এর মধ্যে টাকার লোভে টাওয়ার বসাইছে টাওয়ার কাইমে আমি ওখানে খরচ করে বইবেন কেন আমার বিল্ডিং এর ছাদে দেন বছরে কিছু টাকা পাইলাম ৩-৪ লাখ টাকা আকাশ থেকে যে বৃষ্টির সময় বিজলি চমকায় এই বিজলি গুলো টাওয়ারে টানে ২-২.৫ কিলোমিটারের সমস্ত বিজলি টাওয়ারে টানে আর ওই বিজলির নিচে যারা থাকে আশেপাশে এদের ব্রেনের উপরে এফেক্ট হয় আঘাত হয় আক্রমণ হয় গুনার ভিডা তো ভরেই স্বাস্থ্যের কি ক্ষতি এটা গবেষণা করো ব্রেনের উপরে কি পরিমাণ প্রেসার দেয় এই মোবাইল এরপরে আনুষঙ্গিক কি আকাম করো এটা তো তুমিই জানো কি পরিমাণ বাপ মায়ের পকেটের টাকা চুরি করছে এই মোবাইল দিয়া
আর মাইন্ডসেটটা করছো কিনা এটা তো আল্লাহ ভালো জানে। আর এই মোবাইলকে কেন্দ্র করে কি পরিমাণ মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শুধু মোবাইলকে কেন্দ্র করে মাকে গালি দিয়েছো, বাবার টাকা চুরি করেছো, কত মানুষের বড়দোয়া পাইছো এই মোবাইলের কারণে আল্লাহ ভালো জানে। আমাকে দোয়ায় কামাইবে কেমনে? মা যদি বড়দোয়া দিয়েই দেয় কোন হিসাবের দোয়া কামে লাগবে না, কোন পীরের দোয়া কাজে লাগবে না, মায়ের বড়দোয়া শেষ। মায়েরে গালি দিছস না? মা কইছে এত রাত্র মোবাইল দেখো ঘুমা, মায়েরে দিছো গালি। মা বিছনায় শুয়ে আল্লাহরে কইছে আল্লাহ হয়তো ভালো বানাও নাহলে ঠাডা দিয়ে নিয়ে যাও, বাস কাম হয়ে গেছে। যত আর শুনো ও হুজুর গো, যতই দাইনে বামে জনমের মতো কানতেছে, তোমার চোখে পানি নেই, মোনাজাতটা দিলে হুদা। অথচ তোমার মতো যুবক দানে বামে কানতেছে মোনাজাতে, তোমার চোখে পানি নেই কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচক্ত নামাজ পড়ে, তুমি পড়ো না কেন? তোমার মতো যুবকরা আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, মেঘনা নদীতে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পড়ো না কেন? তোমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে, জমিনের মধ্যে শ্রমিকের কাজ করে, অভাব নাই, নামাজ বাদ দেয় না, বলো তুমি নামাজ কেন পড়তে চাও না? কপাল পোড়া তোমার মায়ের বড়দোয়া লাগছে, তোমার বাবার বড়দোয়া লাগছে, আমি পিসাবের দোয়া কাজে লাগবে না? কপালের দরজা যদি খুলতে চাও এখনো সময় আছে, মায়ের কাছে গিয়া ক্ষমা চাইয়া এরপরে মায়ের দোয়া নাও। মাকে গিয়া বলো মা, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত কথা বলে তোমাকে কান্না করাইলাম, মা বড় বেয়াদবি করেছি, মাফ করে দাও, আমার মতো কত যুবক আজকে মোনাজাতে কান্না করো, আমার চোখে পানি নেই, তুমি আমারে দোয়া করে দাও, জীবনে আর তোমার কষ্ট দিব না কথা দিয়ে। কারণ ওই মায়ের দোয়ার কারণে আজ ওই বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে, বাবার চোখের পানির কারণে আজকে এই সম্মানের চেয়ারে বসাইছেন। তুমি আজকে মায়ের দোয়া না থাকলে পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না, মা বাবায় যদি দোয়া না করতো সম্মানের বাড়ি গাড়ির মালিক হতে পারতা না। হা কোথার থেকে কই গেছি গা, আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, জাহান্নামে কাউকে দিবেন না, তবে সেই জান্নাত পেতে হলে দুনিয়াতে দুইটা কাজ করা লাগবে। জান্নাত শুধু সাধারণটা দিবেন না, আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। বেহেশতা যাকে আর বাস মজবুত করো, দ্বিতীয় নেক আমল করো, আর ইমান আমল মজবুত করলেই জান্নাত রেডি। ইমান আমল মজবুত করার জন্য নিজে নিজে পারবা না, যাদের ইমান ভালো আমল ভালো তাদের নেক নজর নেও, দোয়া নেও। একদিকে মা বাবা দোয়া করবে, অপরদিকে আমলওয়ালা কান্নাওয়ালা ইমানওয়ালা আল্লাহর ওলি যারা তারা দোয়া করবে, তাদের নেক নজরে পাওয়ার আছে, তাদের আমলের পাওয়ার আছে, তাদের নেক দোয়া নিয়ে সামনে আগাইওর যুব কয়দিন আর দুনিয়াতে বাঁচবা। খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছিলাম, আজ অনেকেই দুনিয়াতে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে লেখাপড়া করেছিলাম, আজ অনেক বন্ধু চলে গেল। কোন দিন জানি খবর হয় আমিও নাই, ঘুমাইছো ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়, তোমার যদি মরণ হয় কি উপায় হবে রে বাবা? অতএব এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ওই আল্লাহর মহাব্বত নিয়ে আমল করো,
তোমার আমার মতো যুবক যদি জেনানের লাইনে থাইকা যদি নামাজ পড়ে পর্দা করে মা বাবার দোয়া নিয়া চলে আমি তুমি কেন পারবা না রে বাবা আজকে থেকে শয়তানের মোকাবেলায় রেডি হয়ে যাও আল্লাহর নবীর সুন্নতার সারবনা মনে মনে আল্লাহকে যদি বলিয়া তওবা করতে পারো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে মন খুলিয়া যদি আল্লাহকে বলো আল্লাহ নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করব তওবা করার যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে অন্তরে যদি দুর্বলতা না থাকে আর জীবনে নামাজ সারবা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না সুন্নাত অনুযায়ী চলবা এই রকম পাক্কা ওয়াদা বা নিয়ত যদি থাকে চলার মতো নবীর তরিকায় খাঁটি নিয়ত যাদের আছে তারা দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা খাঁটি নিয়ত করেছে তাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ যারা করতে পারে না তওবা ওয়ালা জিন্দেগি দান করেন শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودايا مالي গুনার বজানি আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আশার মতো কোন গাড়ির পথ নাই চারদিকে পানি আর পানি আয় আল্লাহর মাঝে আপনার বান্দার আজকে কোরআনের ময়দানে হাজির হয়ে গেছে ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছে রে আল্লাহ এরপরও আপনাকে ভুলে নাই কোরআনের মহব্বতে জান্নাত পাওয়ার আশায় ময়দানে আসছি সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ নেক আমলওয়ালা জিন্দেগি দান করেন সুন্নাতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ সমস্ত দিনের খেদমত গুলো কবুল করে নেন।